गुड मॉर्निंग स्टूडेंट्स, आज के तुम्हारे एकादश श्रेणी रसायन वैलेंस बॉन्ड थियोरी पढ़ाबो। इलेवेंथ केमिस्ट्री वैलेंस बॉन्ड थियोरी। वैलेंस बॉन्ड थियोरी होच्छे जे बॉन्ड किभावे तैरी है। वैलेंस बॉन्ड थियोरी ते धरे नेवा होच्छे जे बॉन्ड जखन तैरी है कोनो एक एटमेर संगे और एक एटमेर, तक एटमगुलर जे आउटारमोस्ट अरबिटल आई अरबिटलगुलर ओभारलैपिंग अर्थात एक एटमेर अरबिटल संगे और एक एटमेर अरबिटल जे ओभारलैपिंग ओभारलैपिंग बॉन्ड फर्मेशन बॉन्ड फर्म कर अर्थात ओभारलैपिंग अफ अरबिटल्स সেটাকে আমরা ভ্যালেন্স বন্ড থিওরিতে বলবো বন্ড ফর্মেশন। তাহলে এখানে আমরা দেখব যে দুই ধরনের বন্ড তৈরি হয়, একটা হচ্ছে সিগমা বন্ড আর একটা হচ্ছে পাই বন্ড। সিগমা বন্ড যখন তৈরি হয় তখন আমরা দেখব যে হেড টু হেড ওভারল্যাপিং হয়, অর্থাৎ এই ওভারল্যাপিংটা ম্যাক্সিমাম ওভারল্যাপিং হয়। দুটো অরবিটালের যখন সামনাসামনি মুখোমুখি ওভারল্যাপিং হয় তখন বেশি পরিমাণে ওভারল্যাপিং হয় অরবিটালগুলোর, একে আমরা বলবো সিগমা বন্ড। তাহলে সিগমা বন্ড হওয়ার জন্য মুখোমুখি ওভারল্যাপিং হওয়ার দরকার আছে। তাতে কী হয়, অরবিটালগুলো যে এস অরবিটাল, যেমন এস অরবিটাল হচ্ছে স্ফেরিক্যাল আর পি অরবিটালের ডাম্বেল শেপ আছে, তিন রকম ডাম্বেল শেপ, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস বরাবর পি এক্স, পি ওয়াই, পি জেড। তাহলে এস অরবিটালের সঙ্গে এস অরবিটাল যখন ওভারল্যাপিং হয়, এস অরবিটালের পুরোটাই হেড বা পুরোটাই টেল, ওর হেড টেল বলে কিছু নেই, ফলে কী হচ্ছে এস অরবিটালের সঙ্গে এস অরবিটাল যখন ওভারল্যাপিং হবে তখন সিগমা বন্ড হবে, অলওয়েজ সিগমা বন্ড। এস অরবিটালের সঙ্গে অন্য যে কোনো অরবিটালের ওভারল্যাপিং হলেই সিগমা বন্ড হবে, কারণ এস অরবিটাল যে কোনো দিক দিয়ে গিয়ে ওভারল্যাপ করতে পারে। সেই জন্য এস অরবিটালের সঙ্গে যে কোনো অরবিটাল যোগ হবে তখন হবে সিগমা বন্ড। এছাড়া পাই বন্ড কখন হবে, পাই বন্ড যখন হবে সাইড ওয়াইজ ওভারল্যাপিং হবে। সাইড ওয়াইজ ওভারল্যাপিং হচ্ছে ম্যাক্সিমাম ওভারল্যাপিং হতে পারে না, সেখানে মিনিমাম ওভারল্যাপিং হয়। অর্থাৎ অনেক সময় দেখা যায় যে বন্ডগুলো যদি পি ওয়াই আর পি ওয়াই প্যারালাল হয়, এই প্যারালাল অরবিটাল দুটো যখন মাথা কাত করে ওভারল্যাপিং হবে তখন কিন্তু ম্যাক্সিমাম ওভারল্যাপিং হবে না, সেক্ষেত্রে পাই বন্ড তৈরি হবে। এখানে দেখানো আছে, দেখো সিগমা বন্ড হচ্ছে এস অরবিটালের সঙ্গে এস অরবিটাল মিলে ওভারল্যাপিং হয়ে এইরকম একটা বন্ড হয়ে যায়, এটা একটা সিগমা বন্ড। এস অরবিটালের সঙ্গে পি অরবিটাল যখন ওভারল্যাপিং হবে তখন এইরকম হবে, পি অরবিটাল পি অরবিটাল যখন মুখোমুখি দুটো লোব আসবে তখনও সিগমা বন্ড হতে পারে, মুখোমুখি এসে ম্যাক্সিমাম ওভারল্যাপিং হবে। কিন্তু এরকম পি ওয়াই পি ওয়াই যদি প্যারালাল ওভারল্যাপিং হয় তখন কি হচ্ছে, প্যারালাল ওভারল্যাপিং কখন হবে না, আগে একটা বন্ড ফর্ম হয়ে গেছে তখন পি ওয়াই পি ওয়াই সামনাসামনি মুখোমুখি আসতে পারছে না, তখন প্যারালাল অবস্থায় আছে, তখন একটা ওদের একটা স্ট্রেন কাজ করছে, সেই স্ট্রেন বা একটা পীড়নের জন্য তারা কি করে এই অরবিটালের লোবগুলো বাঁকিয়ে ওভারল্যাপিং করার চেষ্টা করে, এটাকেই আমরা বলবো পাই বন্ড। অর্থাৎ এইরকম একটা ইলেকট্রনের ক্লাউড কি করে, একটা আগে থেকে বন্ড আছে তাকে চারদিকে ঘিরে এই পাই ইলেকট্রনগুলো রোটেট করতে থাকে, এটাই হচ্ছে সিগমা বন্ড এবং পাই বন্ডের ব্যাখ্যা। এবার আসি হাইব্রিডাইজেশন। হাইব্রিডাইজেশন অনেক সময় দেখা গেল যে বন্ড তৈরি হয়ে গেছে কিন্তু সেই বন্ডের ক্যারেক্টারগুলো একই রকম হয়। যেমন মিথেনের মধ্যে আমরা দেখব যে মিথেনের চারটে বন্ড একই রকম হয়, অথচ মিথেনের মধ্যে যে কার্বন অ্যাটম আছে, কার্বন অ্যাটমে দুটো ইলেকট্রন আছে টু এস আর দুটো ইলেকট্রন আছে পি অরবিটালে, তাহলে চারটে বন্ড তো আলাদা রকম হওয়া উচিত ছিল, কিন্তু মিথেনের মধ্যে আমরা চারটে বন্ডই একই রকম ক্যারেক্টার দেখব এবং বন্ড অ্যাঙ্গেলগুলো আমরা 90 ডিগ্রি না হয়ে দেখব 109 ডিগ্রি 28 মিনিট। ফলে
তখন হাইব্রিডাইজেশনের দেখো হাইব্রিডাইজেশন মানে হচ্ছে সম্পুরায়ন। লাইফ সায়েন্সে তোমরা পড়েছো, বায়োলজিতে পড়েছো যে সম্পুরায়ন হয়, সম্পুরায়ন হয়ে মেন্ডেলের সম্পুরায়ন পড়েছো, যে বিভিন্ন রকম ক্যারেক্টারের একটা মিশ্রণ তৈরি হয়, একটা মিক্সিং হয়। এখানেও সেই রকম অরবিটালগুলোর মিক্সিং হয়, মিক্সিং হয়ে নতুন করে অরবিটাল তৈরি করে, সেই অরবিটালগুলোকে আমরা বলবো হাইব্রিডাইজড অরবিটাল, অর্থাৎ সম্পুরায়িত অরবিটাল। তাহলে আমরা সংকরায়ন কেন হয়, সংকরায়ন হয় হচ্ছে কিছু শক্তির ব্যাপার আছে, কিছু এস অরবিটালের এনার্জি কম, পি অরবিটালের এনার্জি বেশি। এবার যখন হাইব্রিডাইজড অরবিটাল তৈরি হলো তখন অ্যাভারেজ হবে, গড় হবে। যেমন এসপি থ্রি হাইব্রিডাইজেশন যদি হয়, পি অরবিটালের তিনটে ক্যারেক্টার, এস অরবিটালের একটা ক্যারেক্টার, অর্থাৎ 25% এস অরবিটাল আর 75% পি অরবিটাল, এটার এনার্জি অ্যাভারেজ হবে ওই রেশিওতে হবে, 25:75 রেশিওতে এনার্জি হবে। দিয়ে এসপি থ্রি হাইব্রিডাইজড যে চারটে অরবিটাল পাবো, সেই চারটে অরবিটালের এনার্জি কিন্তু গড়ে সমান হবে, একই রকম হবে। ফলে যখন বন্ড ফরমেশন হবে এসপি থ্রি হাইব্রিডাইজেশনের চারটে বন্ডের ক্যারেক্টার কিন্তু একই রকম হবে, তখন কোনটা এস অরবিটাল কোনটা পি অরবিটাল এটা কিন্তু আমরা চিনতে পারবো না, তখন চারটেই এসপি থ্রি অরবিটাল লিখব। তাহলে এখানে বড় আমি একটু দেখিয়ে দিই যে কার্বনের অ্যাটমিক নাম্বার আমরা জানি 6। তাহলে কার্বনের গ্রাউন্ড স্টেট ইলেকট্রন কনফিগারেশন কি হবে, 2s2 2p2। এইবার কি হয়, কার্বনের যখন এটাকে এক্সাইটেড স্টেটে চলে যায়, কিছুটা এনার্জি নিয়ে নেয়, এনার্জি নিয়ে এই 2s এর আর 2p রয়েছে, 2s এর একটা ইলেকট্রন 2p তে ভ্যাকেন্ট আছে, খালি আছে, এইখানে চলে যায়, অর্থাৎ বিজোড় ইলেকট্রন চারটে হয়ে গেল। তখন এক্সাইটেড স্টেটে 2s হয়ে গেল একটা ইলেকট্রন, আর 2p তে চলে গেল তখন তিনটে ইলেকট্রন। ওকে, এইবার এই চারটে বিজোড় ইলেকট্রন হলো, তাহলে কার্বনের ভ্যালেন্সি 4 আমরা বলে দিতে পারি। কিন্তু সহজে চার এই ভ্যালেন্সি হয়ে গেলে চারটের বন্ড ক্যারেক্টার কিন্তু চার রকম হবে, একটা 2s এর জন্য বন্ড ক্যারেক্টার আলাদা হবে, আর 2p তে যে তিনটে ইলেকট্রন আছে সেই তিনটে, একটা px, একটা py, একটা pz, তাহলে ওদেরও আবার আলাদা আলাদা ক্যারেক্টার হবে। কিন্তু আমরা মিথেনের মধ্যে চারটে বন্ডের ক্যারেক্টার কিন্তু একই রকম দেব। সেইখান থেকে হাইব্রিডাইজেশন থিওরি এলো। হাইব্রিডাইজেশন থিওরিতে কী হলো, এটা চলে এলো এসপি থ্রি হাইব্রিডাইজেশন যদি হয়, এসপি থ্রি হাইব্রিডাইজেশন যদি হয় তাহলে তিনটে পি অরবিটাল নিয়ে নেবে আর একটা এস অরবিটাল নেবে, নিয়ে এদের হাইব্রিডাইজেশন হবে, হাইব্রিডাইজেশন হয়ে চারটে অরবিটাল তৈরি করবে। এই চারটে অরবিটালে এবার একটা করে ইলেকট্রন থাকবে, কিন্তু এই চারটে অরবিটাল কোনটা এস আর কোনটা পি আমরা কিন্তু বলতে পারবো না, চারটেই তখন এসপি থ্রি এসপি থ্রি এসপি থ্রি এসপি থ্রি। এবার এই চারটে অরবিটাল যখন বন্ড ফরমেশন হবে, ধরো হাইড্রোজেনের সঙ্গে বন্ড ফরমেশন হলো, হাইড্রোজেনের হচ্ছে 1s1, এস অরবিটালে একটা ইলেকট্রন আছে স্ফেরিক্যাল, এই হাইড্রোজেন চারটে হাইড্রোজেন এসে যখন এর সঙ্গে বন্ড ফরমেশন হবে তখন একটা করে ইলেকট্রন এর মধ্যে দিয়ে দেবে। এটাকে আলাদা কালার দিয়ে লিখি, তাহলে বুঝতে সুবিধা হবে। হাইড্রোজেন চারটে এলো, এসে প্রত্যেকটা হাইড্রোজেন একটা করে ইলেকট্রন শেয়ার করবে, শেয়ার করে ইলেকট্রন পেয়ার তৈরি করলো, ইলেকট্রন পেয়ার তৈরি করে CH4 ফরমেশন হয়ে গেল।
CH4 এর মধ্যে আমরা দেখব যে sp3 হাইব্রিডাইজেশন হয়েছে। sp3 হাইব্রিডাইজেশন হলে এই তিনটে p আর s মিলে তখন কি হবে, তখন একটা জিওমেট্রি তৈরি হবে। এটা একটা হাইব্রিডাইজেশনের জন্য এক রকম জিওমেট্রি হয়। তাহলে sp3 হাইব্রিডাইজেশনের জন্য দেখা যায় যে বন্ড অ্যাঙ্গেল এরকম হয়ে যায়। বন্ড অ্যাঙ্গেল এরকম হয়ে যায়, হয়ে গিয়ে চারটে হাইড্রোজেন তৈরি করে। প্রত্যেকটা বন্ড অ্যাঙ্গেল হচ্ছে 109°28′। প্রত্যেকটা বন্ড অ্যাঙ্গেল সমান হবে। এটা কিন্তু থ্রি ডাইমেনশনাল পিকচার, এইভাবে বোর্ডে আমি ছবি এঁকেছি। অর্থাৎ এই হাইড্রোজেনটা বোর্ড ভেদ করে ওইদিকে চলে গেছে অনেকটা। এটা হচ্ছে টেট্রাহাইড্রাল স্ট্রাকচার, এটাকে বলে টেট্রাহাইড্রাল। তাহলে এইটার জিওমেট্রি হবে টেট্রাহাইড্রাল, চতুষ্কলকীয়। চতুষ্কলকীয় মানে চারটে তল হবে, অনেকটা সেই সিঙ্গাড়ার মতো। সিঙ্গাড়াগুলো যদি চারটে তল আমি সুন্দর করে বানানো যায়, কোণগুলো যদি সমান করা যায়, তাহলে অনেকটা এরকম হবে। এটা একটা ত্রিপদ স্ট্যান্ডের মতো, তিন দিকে তিনটে চলে গেছে, কার্বন থেকে উপরের দিকে একটা চলে গেছে। এবং প্রত্যেকটা বন্ড অ্যাঙ্গেল কিন্তু 109°28′ হবে। এইটা এইটা হচ্ছে কার্বনের sp3 হাইব্রিডাইজেশন। কার্বনের যেখানে যেখানে সিঙ্গেল বন্ড থাকবে, একটা বন্ড, সেখানে সবসময় sp3। কার্বনের যখন ডবল বন্ড থাকবে, একটা হবে সিগমা বন্ড এইগুলো সঙ্গে, আর একটা ডবল বন্ড হলে আর একটা পাই বন্ড হবে। কার্বনের যখন ট্রিপল বন্ড থাকবে, তখন একটা সিগমা বন্ড আর দুটো পাই বন্ড হবে। সিগমা বন্ড হয়ে যাওয়ার পর পাই বন্ড তৈরি হয়। তাহলে এটা হলো CH4 এর ক্ষেত্রে এরকম হয় sp3 হাইব্রিডাইজেশন। আমরা যদি sp2 হাইব্রিডাইজেশন করি, sp2 হাইব্রিডাইজেশন যখন হবে, তার ছবিটা দেখো। sp2 হাইব্রিডাইজেশন sp2 হাইব্রিডাইজেশন হবে যখন একটা s অরবিটাল দুটো p অরবিটাল নেবে। তখন দুটো p অরবিটাল নিলে তখন sp2 হাইব্রিডাইজ অরবিটাল তৈরি হবে, তিনটে অরবিটাল তৈরি হবে। এই তিনটে অরবিটাল দুটো p নিলাম, একটা s নিলাম, তাহলে এটাও sp2, এটাও sp2, আর এটাও sp2 হলো। p অরবিটালে দুটো নিয়েছি, একটা কিন্তু 2p তাহলে থেকে গেল, একটা থেকে গেল, 2pz থেকে গেল। এটাতে একটা ইলেকট্রন রয়েছে আর এইগুলোতে একটা করে ইলেকট্রন রয়েছে, ঠিক আছে। তাহলে এটা হলো sp2 হাইব্রিডাইজেশন। sp2 হাইব্রিডাইজেশন হলে তখন কি হবে, তখন এই বন্ডগুলোর সঙ্গে সিগমা বন্ড হবে। কিরকম, যেমন ইথিলিনে আমরা দেখাবো যে একটা কার্বনের সঙ্গে আরেকটা কার্বনের এই সিগমা বন্ড হয়ে গেছে। তাহলে এইখানে একটা কার্বন, এই একটা কার্বন আরেকটা sp2 হাইব্রিডাইজ কার্বন নিয়ে এলাম, নিয়ে এসে একটা বন্ড কার্বনের সঙ্গে কার্বন হয়ে গেল, এখানে কার্বন হলো। এটা আলাদা কালার দিয়ে লিখি, এটা হয়ে গেল কার্বনের সঙ্গে একটা বন্ড হয়ে গেল, সেটা এটা। বাকি রইল কি, বাকি দুটো sp2 রইল, এদিকে একটা sp2, এদিকে একটা sp2, এটারও একই রকম, এদিকে একটা sp2, এদিকে একটা sp2। এইগুলোতে এসে কি করলো, এগুলোতে যদি হাইড্রোজেন এসে শেয়ার করে ইলেকট্রন, তাহলে এইগুলোতে আমরা দেখব হাইড্রোজেন বসলো। এরপরে 2pz অরবিটাল, দুটো কার্বনের 2pz অরবিটাল কিন্তু এরকম থেকে গেছে। এই জেড অরবিটাল যেহেতু কার্বন কার্বনের সঙ্গে একটা বন্ড হয়ে গেছে, এই জেড অরবিটাল গুলো এখন কিন্তু রিজিড হয়ে গেছে এবং তারা প্যারালাল অবস্থায় রয়েছে। তারা ইচ্ছে করলে কিন্তু মেঘে গিয়ে মুখোমুখি হতে পারবে না, মুখোমুখি হতে গেলে তাদের ঘাড় কাত করতে হবে। তাহলে ঘাড় কাত করলে এই অরবিটালের এইটা ঘাড় কাত করে এর সঙ্গে ওভারল্যাপিং হবে, এখানকার ঘাড় কাত করে এখানে ওভারল্যাপিং হবে। ওভারল্যাপিং হয়ে ইলেকট্রনের একটা উপরে একটা ক্লাউড তৈরি করবে, যেটা এই বন্ডটাকে ঘিরে ঘুরতে থাকবে।
এখানে দেখো এখানে বন্ড অ্যাঙ্গেল একটা সমতলিক চিত্র তৈরি হচ্ছে, একটা প্ল্যানার স্ট্রাকচার তৈরি হচ্ছে যেটার মধ্যে এই বন্ড অ্যাঙ্গেল গুলো হবে 120 ডিগ্রি। অর্থাৎ ইথিলিন অণু আমরা দেখবো C2H4 ইথিলিন মলিকিউল, ইথিলিন মলিকিউল আমরা sp2 হাইব্রিডাইজেশন হয়েছে। এইবার এইখানে পাই বন্ড সিগমা বন্ড সবই আছে, এইটা হচ্ছে সিগমা বন্ড, এটা হচ্ছে সিগমা বন্ড, এইটা সিগমা বন্ড, এটা সিগমা বন্ড, এইটা সিগমা বন্ড, এটাও সিগমা বন্ড। অর্থাৎ দুটো কার্বনের মোট এখানে সিগমা বন্ড 3 3 6টা সিগমা বন্ড আছে। এই কার্বনকে ঘিরে 3টা সিগমা বন্ড, এই কার্বনকে ঘিরে 3টা সিগমা বন্ড। আর 2pz অরবিটালের ওভারল্যাপিং এর ফলে এই যে চারদিক ঘিরে একটা ইলেকট্রন ক্লাউড তৈরি হয়েছে, এইটা হচ্ছে পাই বন্ড, এটাকে আমরা বলবো পাই বন্ড। তাহলে এটা পাই বন্ড আর এটা হচ্ছে এক, বাকিগুলো হচ্ছে সিগমা বন্ড। এটা এমনি আমরা এরকম করে লিখি CH2 ডবল বন্ড CH, খুব সহজে আমরা এরকম করে নিই। তাহলে ইথিলিনের মধ্যে এরকম আমরা দেখব যে sp2 হাইব্রিডাইজেশন হয়েছে। এরপরে চলে আসি sp হাইব্রিডাইজেশন, কার্বনের sp হাইব্রিডাইজেশন যখন হবে তখন একটা s অরবিটাল আর একটা p অরবিটাল আমরা নেব। একটা s অরবিটাল আর একটা p অরবিটাল আমরা নেব, আর p তে py আর pz এ দুটো ইলেকট্রন হাইব্রিডাইজেশনে পার্টিসিপেট করেনি, এরা কিন্তু যেমন ছিল সেরকমই থেকে যাচ্ছে। তাহলে এখানে যেটা হলো এটা হলো sp অরবিটাল হলো দুটো, এটাও sp এটাও sp। এইবার যখন কার্বনের সঙ্গে কার্বনের নিজেদের মধ্যে এরকম দুটো sp অরবিটাল হবে একটার সঙ্গে আরেকটা, ওই রকম বন্ড তৈরি হয়ে যাবে, কার্বন সিগমা বন্ড হবে, অর্থাৎ এইটার সঙ্গে কার্বনের সঙ্গে বন্ড হলো আরেকটা কার্বন। এইবার দুটো কার্বনের sp sp হাইব্রিডাইজেশন হয়েছে, একটা করে কিন্তু এরকম থেকে গেছে একটা sp, সেই sp গুলোতে হাইড্রোজেন এসে বন্ড ফর্ম করলো। তাহলে এখানে একটা হাইড্রোজেন হলো, আরেকটা কার্বন পরমাণুর ওই রকম হাইড্রোজেন sp সঙ্গে যোগ হলো। এবার 2py দুটো কার্বনের 2py 2pz, এই কার্বনের 2py আর এই কার্বনের 2py এইভাবে থাকবে দুটো অরবিটাল py py। আবার pz সরি এটা অন কভার দিয়ে দিই, ঠিক আছে এইটা হচ্ছে pz অরবিটাল। এইবার এখানে বোর্ডে দেখতে কিন্তু নিয়ারেস্ট হবে কোনটা, মনে হবে যেন এটার সঙ্গে এটা নিয়ারেস্ট, কিন্তু তা নয়, কারণ এই পিওয়াই পিজেড পরস্পর কিন্তু লম্বভাবে রয়েছে, পারপেন্ডিকুলার রয়েছে। অর্থাৎ এরকম ভাবে যদি পিওয়াই আমি যদি বলি এটা পিওয়াই এটা পিওয়াই পিজেড, সেরকম আরেকটা যদি থাকে পিওয়াই পিজেড, তাহলে দেখো পিওয়াই এর সঙ্গে পিওয়াই নিয়ারেস্ট হবে, পিওয়াই এর সঙ্গে কোনাকোনি গিয়ে পিজেড এর কখনো নিয়ারেস্ট হবে না। তাহলে পিওয়াই এর সঙ্গে পিওয়াই এর ওভারল্যাপিং হবে, পিজেড এর সঙ্গে পিজেড এর ওভারল্যাপিং হবে, অর্থাৎ তখন দেখা যাবে যে এই বন্ডের সঙ্গে আমরা এক সেকেন্ড, তখন দেখা যাবে যে পিওয়াই এর সঙ্গে পিওয়াই এর ওভারল্যাপিং হচ্ছে আর পিজেড এর সঙ্গে পিজেড এর সঙ্গে পিজেড এর ওভারল্যাপিং হচ্ছে, এই পিজেড আর এই পিজেড পিজেড এর সঙ্গে পিজেড এর ওভারল্যাপিং হচ্ছে, অর্থাৎ এটা হচ্ছে পিজেড এর পাই বন্ড পিজেড পিজেড পাই বন্ড আর এইটা হচ্ছে পিওয়াই পিওয়াই পাই বন্ড। আমি কালার করে দিচ্ছি, কালার করলে বোঝা যাবে এরকম হবে, অর্থাৎ পিওয়াই এর সঙ্গে পিওয়াই এর একটা পাইমন তৈরি হবে, পিজেড এর সঙ্গে পিজেড এভাবে পাইমন তৈরি হবে। এইখানে এটা হচ্ছে
দুটো পাইবন্ড তৈরি হলো, তাহলে এটা একটা পাইবন্ড হলো, এটা একটা পাইবন্ড হলো, আর সিগমা বন্ড কটা হলো? সি এইচ এর সঙ্গে একটা সিগমা বন্ড, সি সি এর সঙ্গে প্রথমেই সিগমা বন্ড হয়েছে, এটা হচ্ছে অ্যাসিটিলিন অণু। অ্যাসিটিলিনের মধ্যে আমরা দেখব সি ট্রিপল বন্ড সি এইচ। তাহলে এখানে কটা সিগমা বন্ড আছে? তিনটে সিগমা বন্ড আছে আর দুটো পাই বন্ড আছে। এইভাবে হাইব্রিডাইজেশন হয়ে দেখা যায় যে অরবিটালগুলোর বন্ড ফর্ম করে, এটাই হচ্ছে হাইব্রিডাইজেশন থিওরি। তাহলে হাইব্রিডাইজেশন থিওরিতে আমরা যখন এরকম ইলেকট্রনিক কনফিগারেশন দেখব, প্রথমে গ্রাউন্ড স্টেট ইলেকট্রনিক কনফিগারেশন করব, তারপরে এক্সাইটেড স্টেট করব, তারপরে হাইব্রিডাইজ অরবিটালের ইলেকট্রনিক কনফিগারেশন করব। বইতে তোমাদের কিন্তু এই দুটো আছে, গ্রাউন্ড স্টেট আর এক্সাইটেড স্টেট, এই দুটো আছে, তোমরা হাইব্রিডাইজ অরবিটালটাও বইতে আঁকবে। এবার একটা আমি লাস্ট একটা এসপি থ্রি হাইব্রিডাইজেশন হয়েছে অ্যামোনিয়ার ক্ষেত্রে, যেখানে লোন পেয়ার হয়ে যাবে। এবারে জিওমেট্রিগুলো বলি, এটা হচ্ছে স্ট্রেট লাইনে থাকবে, 180 ডিগ্রি অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল হচ্ছে 180 ডিগ্রি। এইবার এই জিওমেট্রিগুলো নর্মালি হাইব্রিডাইজেশনের উপর জিওমেট্রি নির্ভর করে, একদম পারফেক্ট জিওমেট্রি, কিন্তু এর সঙ্গে যদি অন্য কোনো এফেক্ট আসে, তোমরা ভিএসইপিআর থিওরি পড়েছো, ব্যালেন্স সেল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি, ভিএসইপিআর থিওরি, ভিএসইপিআর থিওরিতে যদি বলা আছে যে যদি এরকম বন্ড ফর্মেশন হলো, ঠিক আছে, বন্ড ফর্মেশনের পর যদি কখনো লোন পেয়ার থেকে যায়, তাহলে লোন পেয়ারের সঙ্গে বন্ড পেয়ার ইলেকট্রনের রিপালশন, লোন পেয়ারের সঙ্গে লোন পেয়ারের রিপালশন সবচেয়ে বেশি হয়, তারপরে লোন পেয়ারের সঙ্গে বন্ড পেয়ার, তারপর বন্ড পেয়ারের সঙ্গে বন্ড পেয়ার, এইভাবে এই যে রিপালশন হয়, তাহলে রিপালশন হওয়ার ফলে কিন্তু জিওমেট্রিটাকে কিছুটা ডিস্টর্ব করে দেয়, কিছুটা বিকৃত করে দেয়, তখন আমরা জিওমেট্রিগুলো সেইভাবে চিন্তা করব। লোন পেয়ার থাকলে জিওমেট্রিটা, তখন বন্ড অ্যাঙ্গেলও কিন্তু চেঞ্জ হয়ে যায়, এটা মনে রাখবে। নর্মালি হাইব্রিডাইজেশনের উপর যে বন্ড অ্যাঙ্গেল থাকবে তার কাছাকাছি বন্ড অ্যাঙ্গেল হবে যদি লোন পেয়ার থাকে। যেমন সেরকম একটা এক্সাম্পল আমি দেখাচ্ছি, নাইট্রোজেনের ক্ষেত্রে কি হয় দেখো, নাইট্রোজেনের হচ্ছে অ্যাটমিক নাম্বার 7, অ্যাটমিক নাম্বার 7 হলে 1s2, তারপর থাকবে 2s2, তারপরে থাকবে 2p3, গ্রাউন্ড স্টেটে থাকবে 2p3, টোটাল অর্থাৎ আউটার মোস্ট সেলে থাকবে টোটাল 5টা ইলেকট্রন। এই 5টা ইলেকট্রনের মধ্যে যদি sp3 হাইব্রিডাইজেশন হয় তখন কি করে হবে এটা দেখো। প্রথমে এখানে এক্সাইটেড স্টেট হয়ে ইলেকট্রন তাহলে ডি তে যেতে হবে, ডি অরবিটাল নাইট্রোজেনের নেই, তাহলে কি হবে, এক্সাইটেড স্টেটে এখানে লাগবে না, অর্থাৎ এক্সাইটেড স্টেট হয়ে ইলেকট্রন জাম্প করার ব্যাপার এখানে নেই। অর্থাৎ এক্সাইটেড স্টেট হলেও এই একই রকম হবে। এইবার যদি sp3 হাইব্রিডাইজেশন হয়, sp3 হাইব্রিডাইজেশন যখন হবে তখন কিভাবে অরবিটাল গুলো হবে, একটা s আর তিনটে p মিলে টোটাল হয়ে যাবে 4টে অরবিটাল, এই 4টে অরবিটালে সবই sp3 অরবিটাল। এবারে দুটো ইলেকট্রন এখানে আছে, একটাতে দুটো থাকবে আর বাকিগুলোতে একটা করে থাকবে, টোটাল 5টা ইলেকট্রন 5টাই থাকবে। এইবার যখন বন্ড ফর্মেশন হবে তখন ধরো অ্যামোনিয়া হচ্ছে এখানে তৈরি হচ্ছে, NH3, NH3 হলে তিনটে হাইড্রোজেন আসবে, তিনটে হাইড্রোজেন গুলো এসে এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, ওরা কি করবে একটা করে ইলেকট্রন দিয়ে দেবে, দিয়ে পেয়ারিং হবে। তাহলে ব্যাপারটা কিরকম দাঁড়ালো, স্ট্রাকচার নাইট্রোজেন অ্যাটম, তিনটে হাইড্রোজেন হচ্ছে সিগমা বন্ড হচ্ছে, হাইড্রোজেন
এগুলো সব সিগমা বন্ড হচ্ছে। আর এই ইলেকট্রন জোড়া লোন পেয়ার হিসাবে থেকে যাবে, এই ইলেকট্রন জোড়া লোন পেয়ার হিসাবে এইখানে থেকে যাবে এক জোড়া ইলেকট্রন। তাহলে একটা টেট্রাহেড্রাল স্ট্রাকচার হচ্ছে, এখানে চতুষ্ফলকীয় টেট্রাহেড্রাল স্ট্রাকচারের একদিকে উপরের দিকে থাকছে লোন পেয়ার, আর তিন দিকে তিনটে নেমে গেছে হচ্ছে হাইড্রোজেন। এইবার হচ্ছে তাহলে বন্ড অ্যাঙ্গেল 109°28' হওয়া উচিত ছিল, কিন্তু 109°28' এখানে হয় না। কেন হয় না? না, এই লোন পেয়ারের সঙ্গে VACPR থিওরি অনুসারে লোন পেয়ার আর বন্ড পেয়ারের মধ্যে রিপালশন হয়, ডিকর্শন হয়। ডিকর্শন হওয়ার জন্য এই বন্ডগুলো কিছুটা ছোট হয়ে যায়, কাছে চলে আসে। কাছে চলে এসে তখন HNH এই বন্ড অ্যাঙ্গেল 107° হয়ে যায়, 109°28' জায়গায় একটু কমে গিয়ে 107° হয়ে যায়, কিন্তু স্ট্রাকচারটা থাকে টেট্রাহেড্রাল। বোঝা গেছে? তাহলে এইভাবে আমরা হাইব্রিডাইজেশন ব্যাখ্যা করব এবং মলিকুলগুলোর জিওমেট্রিও আমরা এইভাবে পাবো। আশা করি সবাই বুঝতে পেরেছ, ভালো করে তোমরা বইতে পড়ে নেবে, আরও অনেক এক্সাম্পল বইতে আছে। এছাড়া আমি তো দেখালাম sp3 sp2 sp হাইব্রিডাইজেশন, এছাড়া আরও অনেক রকম হাইব্রিডাইজেশন হয়, অর্থাৎ ডি অরবিটালের সঙ্গে হাইব্রিডাইজেশন হয়, sp3d sp3d2 sp3d3 এরকম হাইব্রিডাইজেশন আরও হয়। তোমাদের কাছে আমি একটা টাস্ক দিয়ে রাখলাম যে IF7 আর ওয়াটার মলিকুল এই দুটোর হাইব্রিডাইজেশন তোমরা করবে। বইতে একটা লিস্ট দেওয়া আছে বিভিন্ন রকম টাইপের হাইব্রিডাইজেশন হলে জিওমেট্রি কেমন হয় এবং তার এক্সাম্পল একটা টেবিল করে দেওয়া আছে, সেই টেবিলটা দেখে ফলো করার চেষ্টা করবে, মনে রাখার চেষ্টা করবে। থ্যাংক ইউ অল, দেখা হবে পরে আবার।